অত্যন্ত সংকটজনক অবস্থায় বাঙালির গর্ব তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল দুপুর তিনটের পর থেকে প্রায় 18 ঘন্টা ধরে সাড়া মিলছে না চিকিৎসায়। গত রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান 84 বছর বয়সী প্রণববাবু। চিকিৎসার জন্য ওনাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবার করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভও আসে। সোমবার রাতে ওনার মাথায় অস্ত্রোপচার হয়। তারপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। আপাতত মূল সমস্যা, অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। হাসপাতাল সূত্রের খবর, তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গতকাল দুপুর তিনটে থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।